আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার হোমনা উপজেলার গারবোরা হাটে কুমিল্লার ঐতিহ্যবাহী একটি হাট আজ 13 নভেম্বর রোজ সোমবার 2023 আমরা দেখব আজকের এই গারবোরা হাট থেকে আপনাদেরকে উন্নত জাতের এবং ক্রয় জাতের গাবি বাছুর দাম জানাবো দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন গাবিটা সম্ভবত বিক্রি হয়ে গেছে দুধ কেমন আছে 8 লিটার বাচ্চার কি সার বাচ্চা মাশাআল্লাহ কত বিক্রি করছিলেন 154,000 কে কিনছে এটা আপনি নিছেন আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন পাঞ্চারামপুর থেকে পালার জন্য গাবি কিনছেন দাম কেমন মনে হয়েছে দাম আল্লাহ দিলে ইনশাআল্লাহ ভালো ঠিক আছে আচ্ছা গাবিটা বয়সে কেমন কয় দাঁত গাভীর দাঁত কয়টা 6 দাঁত দুধে কেমন আছে 7 লিটার এক বেলা না দুই বেলা এক বেলা দাম কত চাইছিলেন 1,65,000 চাওয়া দাম বাজারে কত বলে 30-35 বলে বাজার খারাপ কত বেচা বিক্রি কত টার্গেট 45 হলে বেচা বিক্রি করা যাবে আচ্ছা আর এটা আছে নাকি লাল ইন্ডিয়ান জার্সি এটা ইন্ডিয়ান জার্সি এটা কি বাচ্চা সার বাচ্চা এই যেটা এটা তো সার বাচ্চা আর গাবি হচ্ছে এটা এটার দুধ কেমন পাওয়া যায় 7 লিটার চাওয়া দাম কত 1,35,000 চাওয়া দাম কত উঠছে বাজারে 15-20 ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক বেশ সুন্দর একটি শাহিওয়াল গাবি আজকের গারবোরা হাট থেকে বিক্রি হলো কেমন দামে আমরা শুনবো আসসালামু আলাইকুম ভাই আপনি কিনছিলেন মনে হয় পালার জন্য সার বাচ্চা অনেক সুন্দর বাচ্চাটা কোয়ালিটি মায়ের মতো হয়েছে ভাই দুধ কেমন আছে কতটুকু বলছে 4 কেজি বলছে আচ্ছা কত দিয়ে কিনছিলেন 1,43,000 কোথায় নেবেন এটা ভাই মেঘনা থানা যাইব মেঘনা থানা আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখবো আজকে কুমিল্লা গারবোরা হাট থেকে আরো কিছু গাভীর দাম জানাবো মোটামুটি গারবোরা হাট প্রতি সপ্তাহে সোমবারে বসে এটা কি বিক্রি হয়েছে নাকি এটা কার আপনারে কি বাচ্চা ভাই এটা বকনা বাচ্চা দামরি মানে বকনা বাছুর দাঁতে কয়টা গাবিটা প্রথম বিয়ান দুধ কেমন পাওয়া যায় ভাই বাচ্চার বয়স কয়দিন এক সপ্তাহ এখনো দুধ দোয়ন করছেন না মাশাআল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর সাইজিন কত 1,80,000 বাজারে কত বলে কত বলে শুনি আমরা 30-35 বলে গাবিটার কোয়ালিটি ভালো কাস্টমারকে কত বলে দিয়েছেন সর্বশেষ 1,50,000 বলেছেন অবশ্যই জি জি আচ্ছা ধন্যবাদ সমস্যা নাই ভাই বুঝতে পারো নাই ঠিক আছে ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখবো আজকের কুমিল্লার গারবোরা হাট থেকে আরো কিছু গাভী মাছের দাম জানাবো মোটামুটি বাজারে সর্বশেষ যে আপডেটটা সেটা একটু তুলে ধরি এদিকে কিছু গাভী দেখা যাচ্ছে কি বাচ্চাটা এটা কি বাচ্চা সার বাছুর দাঁতে কয়টা 6 দাঁত দুধ কেমন আছে 5-6 কেজি দুধ আছে দর্শক অনেক সুন্দর একটা গাভী দাম কত চাইছেন মাশাআল্লাহ যতগুলো গাভীর দাম জিজ্ঞাসা করছে সবগুলো বিক্রি হয়েছে কত দিয়ে কিনছেন 1,30,000 দাম কত চাইছিল 1,65,000 সহ 1,30,000 দিয়ে নিছেন ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম দর্শক এদিকে আরো কিছু গাভী দেখা যাচ্ছে আমরা কথা বলবো গাভীর মালিকের সাথে আসসালামু আলাইকুম কেন আঙ্কেল মন খারাপ কেন শুনতে চাই একটু গরু বেচালন মনটা খারাপ কেন শুনতে চাই একটু কোনটা গাভী নিয়ে আসছেন মন একদমই খারাপ আচ্ছা দর্শক গাভী বিক্রি করতে পারো নাই তার জন্য মন খারাপ না করে বসে থাকে একটু হাসি দিয়ে কথা বলেন গাভী বিক্রি হয়ে যাবে আমি দেখছি যতগুলো ব্যবসায়ী আছে বাজারে মোটামুটি যারা হাসিমুখী কথাবার্তা বলতেছে তাদের গাভীগুলো আগে বিক্রি হয়ে যায়
যারা একটু মন্দা টাইপের মুখ বন্ধ করে বসে থাকে ওগুলো মন্দ হয়ে থাকে সারাক্ষণ। ভাই আমি কুমিল্লা মিশনে ঘুরি, তারপর আমাদের চণ্ডীপুর আছে, চান্দিনা সব বাজার আমি ঘুরি, দেখি তো আমার তো হচ্ছে আধুনিক কৃষি চিত্র। ঠিক আছে দর্শক, দেখতেছি আরো কিছু গাভীর দাম জানাই, এটা বিক্রি হয়েছে আঙ্কেল? গাভী কে এটা বিক্রি হয়েছে? টাকা নেওয়া হয়েছে না? দেখি পরবর্তীতে আরো কিছু গাভী আছে এখানে, মোটামুটি যে গাভী গুলো নিয়ে আসছে ব্যবসায়ীরা একদম মুখ টুক বন্ধ করে বসে আছে গাভীর ব্যবসার ঘটনা কি? তার জন্য মুখ বন্ধ করে রাখলে হবে? এই যে মনে করো 2 লাখের গরু কয় 1,70,000 ব্যবসা ঋণ তুই বাজারে যা আছে তাই তো আইরন কি 30,000 টাকা লস দেবে মোবাইল গরু মানে মুখ যদি বন্ধ করে না আমার আগে 10-20 টাকা খাওয়ায় যান খাইবেন সমস্যা কি? কি কি খাবেন আর খাবেনটা কি আর গরু গরু 1,70,000 টাকা তারপরও ব্যবসা ঋণ ভাই এখন ঘটনা হচ্ছে বাজারে বাইরে কেউ যাইতে পারবে না। আপনারা যেমন কিনে আনছেন বাড়িতে গেলে ব্যাপারে গৃহস্থ থেকে বেশি দামে কিনে আনেন, বাজারের দাম কম বলে ওটা সবাই জানে। দাম কম ভাই কি করবো? ঠিক আছে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এদিকে এদিকের একটা গাভী দাম দর হচ্ছে, খালি দাম, খালি গাভীর দাম বলতে কি বাচ্চা? ওটা কি বাচ্চা? ওটা দামরি বাচ্চা মানে বক না বাছুর। আর গাভী ওটা সাইজিন কত? উনি কত বলছে? 1,00,000 বলে। আপনি 150 চাইছেন, কত বলেছেন বেচা বিক্রি? বেচা বিক্রি কত বলে দিচ্ছেন? বেচা বিক্রি বলছি না, বেচা বিক্রি হব 40 হলে আরো উপরে যাইতে হবে 1,40,000। এটা কার ভাই নাকি? কি বাচ্চা ওটা ভাই? জি সার বাচ্চা গাভীর তো ভাই বয়স সমান মনে হয় না। সাইজিন কত? 120। কত বলে বাজারে ভাই? 80-85 বলে। বেচা বিক্রি কত? 90 হলে বেচা বিক্রি করবেন, অনেক সুন্দর একটা গাভী। ধন্যবাদ ভাই। আপনারটা কি অবস্থা, বেচা বিক্রি হয়েছে নাকি? বাচ্চা কই? প্রেগনেন্ট। দাম কত চাইছেন? 1,15,000 চাচ্ছেন। কত বলে বাজারে? 85-90 বলে। বেচা বিক্রি কত? 95 হলে বেচা বিক্রি করবেন। আচ্ছা ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। দর্শক দেখি আমরা আরও কয়েকটি গাভীর দাম জানাবো আজকের কুমিল্লার গারমোনা হাট থেকে। গারমোনা হাটে সকল ধরনের গরু পাওয়া যায়, কথা বলবো ব্যবসায়ী ভাইদের সাথে। ওইদিকে অনেক সুন্দর একটি বাছুর দেখা যাচ্ছে, দেখি বাছুরটা দেখা যায় না। এটা কি বাচ্চা ভাই? দামরি বাচ্চা ভাই। মাশাআল্লাহ কোয়ালিটি খুব সুন্দর ভাই, বক না বাছুর। কাস্টমার দেখতেছো নাকি? হ্যাঁ কাস্টমার দেখতেছো। দাঁত কয়টা? 6 দাঁত। 6 দাঁত। দুধে কেমন আছে? 4.5 কেজি। 4 থেকে 4.5 কেজি আছে, মাশাআল্লাহ। দুধ কেমন ভাই? ভাই ঠিক আছে, দাম বলছেন নাকি? বলবেন, কথা বলেন, আমরা একটু শুনি। আপনারা কথা বলেন। 1,35,000। সাওয়া লাখ ভাঙ্গা বলতেছে? লাখ ভাঙ্গা বলছেন? আচ্ছা আপনার সাইজ 1,35,000। ধন্যবাদ দুজনকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক দেখি আমরা এদিকে আরেকটি গাভি, বাসুকে দুধ খাওয়াচ্ছে নাকি চেক করতেছে, কোনটা ভাই? বাট দেখতেছেন? সার বাচ্চা। দাঁতে কয়টা ভাই? 6 দাঁত। দর্শক 6 দাঁত সার বাচ্চা, দুধ চেক করতেছে, বাটও চেক করতেছে। আমরা দেখবো আজকের গারমোনা হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখি মুরব্বি দুধ চেক করে কি বাবা, আমরা দেখানোর চেষ্টা করি। দেখি এই তো দুধ, যে দুধ পালায় লাভ নাই, নষ্ট করে লাভ নাই। ভাই ফালায় নষ্ট করেন না ভাই, দেখবো আমরা কত বলে।
আধুনিক কৃষি চিত্র আমি তো কইতাছি আমি আই দিতে না কান্ড তো খারাপ দেড় লাখ এক লক্ষ ২৫ কাস্টমার বলছে দেড় লাখ বিক্রেতা বলছে দাম দেবে না আজকে ছোট আমার এই গাড়িটা দাম দর করতেছে দর্শক দুধ খাচ্ছে ভাই গরুর দুধ খাচ্ছে জি জি আসলে